नमस्कार चैनल 2020 पक्ष থেকে আপনাদের সকলকে স্বাগত। আরো একটা সেফ হোম চালু করলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা আন্তর্জাতিক কীর্তন শিল্পী অদিতি মুন্সি। এর আগে তিনি এই বিধানসভারই অন্তর্গত ভিআইপি সংলগ্ন কৈখালীতে একটি 65 বেডের সেফ হোমের চালু করেছিলেন, আর এবার তিনি চালু করলেন একটি 24 বেডের সেফ হোম এবং তা পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। এই সেফ হোমের পুরোটাই দেখাশোনা করবেন দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সঞ্জয় দাস, এমনটাই জানিয়েছেন অদিতি দেবী। দমদমের জপুর 55 তলায় অস্থায়ী সেফ হোমটিতে পুষ্টিকর খাদ্যের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্যবস্থাও থাকছে বলে জানিয়েছেন দক্ষিণ দমদম পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান পাঁচু রায়। এদিন তিনি উদ্বোধন অনুষ্ঠান এসে মজা করে বলেন এই শীততাপ নিয়ন্ত্রিত সেফ হোমটির পরিচ্ছন্নতা এবং সুসজ্জিত ব্যবস্থা দেখে তার আরও একবার করোনায় আক্রান্ত হতে ইচ্ছে করছে, যাতে তিনি এই সেফ হোমে থাকার সুযোগ পান। সঞ্জয় দাসের এই উদ্যোগে ভূয়সী প্রশংসা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী। সেফ হোমের উদ্বোধন অনুষ্ঠানে দেবরাজ এবং অদিতি এই রাজনৈতিক দম্পতি এদিন হাত জোর করে এই অসময়ে প্রত্যেককে প্রত্যেকের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। শুভোদ্বোধন করলেন যিনি, সেই অদিতি মুন্সি, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় সঞ্জয় দাস। তাকে বরণ করে নিচ্ছে আমাদের প্রিয় সঞ্জয় দাস। বরণ করে নেবেন প্রশাসক মন্ডলীর সদস্য দেবরাজ চক্রবর্তীকে বরণ করে দিচ্ছেন। সঞ্জয় দাস, মনীষ মুখার্জি, বিধাননগর 24 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড চেয়ারম্যান সত্যব্রত সাতটা 21 নম্বর ওয়ার্ডে আমাদের দক্ষিণ দমদম পৌরসভার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত যারা উপস্থিত, সমস্ত মানুষ যারা। আপনাদের দুশ্চিন্তার কারণ ছিল যে এই কোভিড হলে আমরা কোথায় যাব, যাদের থাকার ব্যবস্থার অভাব আছে, যাদের প্রপার হোম আইসোলেশনের ব্যবস্থা নেই, আপনারা কোথায় যাবেন, এটা আপনাদের প্রথম দুশ্চিন্তার ব্যাপার ছিল। তাই আমরা যতটা পেরেছি চেষ্টা করে এতটা অল্প সময়ের মধ্যে আমরা দুটো সেফ হোম খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। একটা প্রথম করেছিলাম আমরা কৈখালীতে, দ্বিতীয়টা আজকে সঞ্জয় দার এখানে। এরপরে আমাদের চাহিদা ছিল যে আমরা অক্সিজেন পাচ্ছি না, বিভিন্ন জায়গায় আমরা টিভিতে দেখছি, আমরা চিন্তিত হয়ে পড়ছি যে আমরা অক্সিজেন পাবো কোথায়, অক্সিজেন আসবে কোথা থেকে, সেটারও কি করে সুরাহা করা যায়। তার জন্য সত্যি কথাই আজকে ফাতুদাও বললেন যে আমরা কিন্তু মানসিকভাবে আগে স্টেবল হওয়া দরকার, তাই এই চিন্তাটা মাথায় থাকা দরকার যে আমাদের কাছে অক্সিজেন আছে। তার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে অক্সিজেন পার্লারের ব্যবস্থা করা হয়েছে, সেন্ট্রালি অক্সিজেন পার্লারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আপনাদের প্রয়োজনে, সাময়িক প্রয়োজনে আমরা সেইটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এছাড়া আমাদের সেফ হোমে আমরা যেটা করেছি, আপনাদের যদি কখনো কোনো অসুবিধা হয়, কখনো ডাক্তারি পরামর্শের প্রয়োজন হয়, কোভিড রিলেটেড ডাক্তারি পরামর্শের প্রয়োজন হয়, সেটা আপনারা আপনাদের হেল্পলাইন, আমাদের যে হেল্পলাইন আছে তার মাধ্যমে কথা বলে আপনারা সেটারও সমাধান করতে পারবেন, যাতে আপনারা সুস্থ থাকুন, আপনারা নিশ্চিন্ত থাকুন, ভালো থাকুন, এটাই আমাদের প্রয়াস। আমি সত্যি সঞ্জয় দাকে আবারও ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে, আন্তরিকভাবে। আমি যতবার এই ওয়ার্ডে এসেছি ততবার বলেছি প্রত্যেকটা কাজ এত নিপুণতার সাথে এত সুন্দরভাবে সে করে থাকে, তার জন্য সত্যি তাকে আন্তরিকভাবে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। ভোট যুদ্ধে জয়ী হয়েছেন, আরো একটা যুদ্ধ, ঠিক আছে, কিভাবে না, আমার কাছে যুদ্ধ শব্দটা একদমই আমার সাথে অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমি কোনো কিছুকেই যুদ্ধ ভাবি না, কারণ ওটা ভীষণ কঠিন বিষয়, ওটা জয় করবার মতন ক্ষমতা আমার মধ্যে নেই। যেটা বলতে পারি যে এই অতিমারির সময় আমরা সকলে একসাথে হয়ে আমরা তাকে রুখে দাঁড়ানোর চেষ্টা করছি, যাতে সে আমাদেরকে আর বেশি প্রভাবিত, আর বেশি কষ্ট না দিতে পারে, কারণ সাধারণ জীবন বিপন্ন হচ্ছে, আমরা সকলে আবার স্বাভাবিক সাধারণ জীবনে ফিরে যেতে চাই। আপনি নিজে প্রথম বললেন এরকম একজন যিনি যে সকলকে মিলে কাজ করতে হবে, তার এই মুহূর্তে রাজনীতি করার সময় নয়, এই সময়তে প্রত্যেকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, সহযোগিতা পাচ্ছেন বিরোধীদের কোনো রকম? দেখুন, সেই সহযোগিতা সেটা তাদের উপরেই তোলা থাক, তারা কিভাবে সহযোগিতা করবেন। আমার শুধু একটাই
কথা যে যদি শারীরিকভাবে না পারেন অন্তত মানসিকভাবে সহযোগিতা করুন, মানসিকভাবে পাশে থাকুন, তাহলেই হবে। আচ্ছা, সংক্রমণ বাড়ছে না কমছে? মানে আপনার কাছে যেহেতু প্রচুর ফোন আসছে, সেই হিসাবে মানে কিভাবে সেই তুলনায় কিন্তু মনে হচ্ছে যে যতটা হাহাকার হয়েছিল তার থেকে আমরা একটু বেশি সামলাতে পেরেছি। এটা আমাদের যতটুকু আমরা যা রেসপন্স পাচ্ছি তাতে আমাদের তাই মনে হচ্ছে। আমার শেষ প্রশ্ন, আপনি যেহেতু একজন শিল্পী, আপনি দেখেছেন লকডাউন চলছে, শিল্পীদের অবস্থা খুব খারাপ, আপনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় একজন মানুষ, আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে মানে এই শিল্পী সংক্রান্ত কোনো প্রকল্পের ব্যাপারে গেছেন? দেখুন, এই মুহূর্তটা মানে আমি সত্যি কথা বলতে যেদিন থেকে শপথ গ্রহণ করেছি তারপর থেকেই প্রথম চ্যালেঞ্জ আমার কাছে কোভিড, এবং তারপরে এখন দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যশ। এই দুটোকে সামলে নিয়ে আমি জানি, কারণ আমি নিজে একজন শিল্পী, আমি ভুক্তভোগী যে প্রত্যেকটা শিল্পীর উপর থেকে কি যাচ্ছে, এবং আমি সত্যিই চাই যে সত্যি যেন তাদের জন্য কিছু ব্যবস্থা করা হয়, তাদের জন্য যেন কিছু চিন্তা করা হয়, এবং আমি আমি একদম বিশ্বাসী যে আমাদের রাজ্য সরকার নিশ্চয়ই এটার জন্য কিছু ভাববেন। ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো প্রথম ব্যক্তি যে দ্বিতীয়বার আপনার কোভিড হোক এমন একটা সুন্দর পরিবেশ দেখে, ঠিক আছে? এটা কি মজা করে বললেন নাকি? মজা করে, কারণ এখনো হয়নি দ্বিতীয়বার কোভিড। আর একটা কথা হচ্ছে, মানে কোভিড পরিস্থিতি এই মুহূর্তে সব থেকে ভালো খবর আপনার কাছে আছে দক্ষিণ দমদম জুড়ে, মানুষ আতঙ্কে থাকবে না একটু স্বস্তির ছাপ ফেলবে? পশ্চিমবাংলার বুকে 20,000-এ উঠে গেছিলো। কোভিডের নিয়মটা হচ্ছে যে 20 থেকে 40 হবে, সেখানে 20,000 অনেক দিন দাঁড়িয়েছিল, এখন 18-তে এসছে। এটা অ্যালার্মিং ফিচার, পজিটিভ অ্যালার্ম আর কি, 20 থেকে 18 মানে নামছে। আমার এখানে টেস্টিং যেটা হতো আর কি, সেই টেস্টিংয়ে প্রথম যখন আমরা এই মানে সাইনবোর্ডটা ফেললাম আর কি, সুইমিং পুল বন্ধ করলাম, তখন 75 জনের মধ্যে 50 জন পজিটিভ এসছে। এখন 100 জনে 20 জন, 16 জন, 17 জন, আজকে একটু বেশি হয়েছে, 75 জনে 21 জন হয়েছে আর কি। সেই ফর্ম খোলার সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে গেছিলো, আমার সেই ফর্মে এখনও পুরুষের কয়েকটা সিট ফাঁকা আছে। সুতরাং আপনি স্বস্তির ছাপ দেখাচ্ছেন? আমি নয়, এটা আমি বলে পরিসংখ্যান বলছে, পরিসংখ্যান বলছে, এবং সেটা সামগ্রিক ব্যাপার। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমরা যেটা করেছিলাম, বাজার 3 দিন সম্পূর্ণ বাজার সম্পূর্ণ 3 দিন বন্ধ করে দিয়েছিলাম, সেটা আমি এখনও মনে করি, দৃঢ়ভাবে মনে করি এটা হওয়া উচিত। যদি আমরা 3 দিন অন্তত, 1 দিন অন্তর অন্তর পুরো লকডাউন করে দিতে পারি, একদম টোটালটাই কেটে দিতে পারি, কন্টিনিউটি মেন আমার সেটা টোটাল বন্ধ থাকবে, তাহলে কিন্তু কোভিডকে আরও আটকানো যাবে। মানে আরও লকডাউনের প্রয়োজন আছে? লকডাউন মানে এইরকম লকডাউন, একবারে অর্থনীতিকে বিপর্যস্ত করে নয়, 3 দিন আমরা লকডাউন করলাম, বাকি দিন খোলা থাকলো 2টা পর্যন্ত, 11টা 12টা পর্যন্ত। আপনাকে অভিনন্দন এরকম একটা বিষয় মানে করার জন্য। তা আপনার এই যে সেফ হোমে কী কী ব্যবস্থা রাখছেন? সেফ হোমে ব্যবস্থা বলতে যে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন যে মানুষকে বাঁচাতে হবে, যার যেখানে সুবিধা আছে সেখানে সেফ হোম করার, আমার এখানে একটা হল তৈরি হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এখানে আমার একটা সুবিধা আছে, আমার এই চেয়ারগুলো ফিক্সড করা নেই, চেয়ারগুলো অনুষ্ঠান হলে আমরা পাততে পারি আর হলে তুলে দেওয়া যায়, সেই জন্য এখানে একটা বড় জায়গা পাওয়া গেছে, এর জন্য এখানে সেফ হোমটা করা হয়েছে। এখানে সব রকম ফেসিলিটি থাকবে, 24 ঘন্টা ডাক্তার থাকবে, 24 ঘন্টা নার্স থাকবে, অক্সিজেন পরিষেবা 24 ঘন্টার জন্য থাকবে, এবং যেরকম ব্যবস্থা সকালবেলা চা থেকে শুরু করে ফল থেকে শুরু করে ব্রেকফাস্ট থেকে শুরু করে স্যুপ থেকে শুরু করে দুবেলা লাঞ্চ ডিনার তো সম্পূর্ণটাই আমাদের এখানে ব্যবস্থা থাকবে। আচ্ছা, ডাক্তারি পরামর্শ বা ডাক্তারের কোনো ব্যবস্থা এরকম? হ্যাঁ, 24 ঘন্টার জন্য ডাক্তার থাকবে এখানে। আমরা চেষ্টা করব যে 90 অক্সিমিটারের 90-এর নিচে যাতে মানুষ এখানে আমরা না নিতে পারি, কারণ তাতে অসুবিধা হবে, 90+ হলেই তবেই আমরা এখানে অ্যাডমিটটা নেব। আপনি 90+ হলে নিলেন, কোনো কারণে তার শরীর খারাপ হওয়ার দিকে গেল, সেক্ষেত্রে আপনি কি উদ্যোগ নেবেন? আমাদের সাথে যে আমাদের সরকারি যে হাসপাতালগুলো আছে এবং বেসরকারি হাসপাতালগুলো, তাদের সাথে আমাদের টাই আপ করা আছে। আমাদের বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী, আপনারা জানেন একটা সেফ হোম যেটার সাথে আমাদের VIP মোড়ে যে নার্সিংহোমগুলোতে আছে সেখানে আমার ব্যবস্থাতে সরকারি যে হাসপাতালগুলো আছে তার সাথে আমাদের টাই আপ করা আছে, যদি সেরকম পরিস্থিতি দেখি আমরা এখান থেকে পেশেন্ট ওখানে শিফট করে দেবো। আপনার নাম? আমার নাম সঞ্জয় দাস, কোয়ার্ডিনেটর, দক্ষিণ দমদম পৌরসভা, 18 নম্বর রোড। ধন্যবাদ।